नमस्कार বন্ধুরা, ওয়েলকাম অনলাইন জিকে প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলা সহায়তা কেন্দ্রে যে ইন্টারভিউ চলছে তার জন্য কম্পিউটার অনলাইনের 11 নম্বর সেট নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন আছে আইওটি এর ফুল ফর্ম। আইওটির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এই কোশ্চেনটি কিন্তু ইন্টারভিউয়ে জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট হচ্ছে ডস, DOS এর ফুল ফর্ম কি? DOS এর ফুল ফর্ম হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। এই কোশ্চেনটাও ইন্টারভিউয়ে জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ, এটাও কোশ্চেনটি ইন্টারভিউয়ে জিজ্ঞেস করা হয়েছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এমএস অফিস, গুগল ক্রোম, ফায়ারফক্স, ভিএলসি মিডিয়া প্লেয়ার, ফটোশপ ইত্যাদি। নেক্সট হচ্ছে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, HTML, ASP, পাইথন, PHP, রুবি, ফোর্টান, কোবল, জাভা স্ক্রিপ্ট, সি শার্প। এগুলো হচ্ছে সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। নেক্সট হচ্ছে UPS। UPS এর ফুল ফর্ম কি? UPS এর ফুল ফর্ম হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। নেক্সট 6 নম্বর কোশ্চেন হচ্ছে এমএস ওয়ার্ডে হেডার ও ফুটার অপশন কোথায় পাওয়া যাবে? হেডার আর ফুটার অপশনটা হচ্ছে ইনসার্ট মেনুর মধ্যে আছে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, প্রোটোকল কি? প্রোটোকল হচ্ছে এ সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন, সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা কেনা নিয়ন্ত্রণ করে একটা নেটওয়ার্কের মধ্যে কিভাবে ইনফরমেশনটা এক্সচেঞ্জ হবে। অর্থাৎ প্রোটোকল একটা সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস। নেক্সট 8 নম্বর কোশ্চেন, ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার হচ্ছে একটি সফটওয়্যার যা কম্পিউটারের স্বাভাবিক কাজকর্মকে বাধা দেয় এবং ইউজারের অজান্তে তার গোপনীয় তথ্য চুরি করে অন্যত্র পাঠিয়ে দেয়। এটা হচ্ছে ম্যালওয়্যারের কাজ। সিম্পল একটা সফটওয়্যার স্বাভাবিক কাজকর্মকে বাধা দিচ্ছে কম্পিউটারের এবং ইউজারের অজান্তেই তার গোপনীয় তথ্যকে চুরি করে অন্যত্র পাঠিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ম্যালওয়্যার। নেক্সট হচ্ছে 9 নম্বর কোশ্চেন, মাল্টিটাস্কিং কি? মাল্টিটাস্কিং কিছুই না, টাস্ক হচ্ছে হচ্ছে জব, আর মাল্টি মানে বিভিন্ন, অর্থাৎ একের বেশি প্রোগ্রামকে একসঙ্গে এক্সিকিউট করা হচ্ছে মাল্টিটাস্কিং। নেক্সট পাইরেসি, এই কথাটি খুবই প্রচলিত। পাইরেসি কি? পাইরেসি হচ্ছে অবৈধভাবে সফটওয়্যারের কপি করা, হচ্ছে পাইরেসি বলা হয়। নেক্সট 11 নম্বর কোশ্চেন, USB-র ফুল ফর্ম। USB-র ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। নেক্সট 12 নম্বর কোশ্চেন, ধরো ইউটিউবে একটি ভিডিও আপলোড করা হলো, এর মানে কি? অর্থাৎ এখানে জানতে চাইছে যে আপলোড, এই আপলোডের মানে কি, আপলোড করাটা কি? আপলোড হচ্ছে টু ট্রান্সফার ইনফরমেশন ফ্রম ক্লায়েন্ট কম্পিউটার টু এ হোস্ট কম্পিউটার, অর্থাৎ ক্লায়েন্ট কম্পিউটার থেকে একটা ইনফরমেশন হোস্ট কম্পিউটারে ট্রান্সফার করা, সেটা হচ্ছে আপলোড করা। নেক্সট হচ্ছে কোয়ারটি কি? QWERTY, এটা হচ্ছে এক ধরনের স্ট্যান্ডার্ড কিবোর্ড যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি। এই কিবোর্ডের টপ লেফট হ্যান্ড সাইডের মধ্যে QWERTY এই কিগুলি থাকে, সেটা হচ্ছে কোয়ারটি কিবোর্ড। নেক্সট 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন হচ্ছে ফায়ারওয়েল কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটি। ফায়ারওয়াল হচ্ছে কম্পিউটার একটা সিকিউরিটি সিস্টেম যা প্রধানত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এটা আনঅথরাইজড অ্যাক্সেসকে বাধা দেয় এবং কম্পিউটারের মধ্যে সংরক্ষিত তথ্যকে সুরক্ষা প্রদান করে। তাহলে ফায়ারওয়াল হচ্ছে বেসিক্যালি একটা সিকিউরিটি সিস্টেম, হার্ডওয়্যার এবং সফটওয়্যার মিলে তৈরি, যেটা কিনা আনঅথরাইজড অ্যাক্সেসকে বাধা দিয়ে কম্পিউটারে যে ডেটা স্টোর আছে সেটাকে সুরক্ষা প্রদান করে। নেক্সট হচ্ছে 15 নম্বর কোশ্চেন, গেটওয়ে। গেটওয়ে হচ্ছে একটা মেশিন যেটা দুটো ডিফারেন্ট প্রোটোকলকে লিঙ্ক করে। মনে রাখবে, গেটওয়ে হচ্ছে দুটো ডিফারেন্ট প্রোটোকলকে লিঙ্ক করে যে মেশিনটা, সেটা হচ্ছে গেটওয়ে। নেক্সট হচ্ছে WLAN এর পুরো কথাটি কি? এটা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। নেক্সট LED, খুবই প্রচলিত একটি শব্দ। LED-র ফুল ফর্ম কি? LED-র ফুল ফর্ম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। নেক্সট হচ্ছে XML, XML এর ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। নেক্সট 19 নম্বর কোশ্চেন, নেটওয়ার্ক কাকে বলে?
নেটওয়ার্ক হচ্ছে এ সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার্স, একটা সিস্টেম যেখানে অনেকগুলো কম্পিউটার পরস্পরের সঙ্গে যুক্ত আছে। যেমন ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়্যান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। নেক্সট কোশ্চেন 20 নম্বর, কোন ওয়েবসাইটের প্রথম পেজটাকে কি বলা হয়? প্রথম পেজটাকে বলা হয় হোম পেজ। যে কোনো ওয়েবসাইটের প্রথম যে পেজটা শো করে সেটা হচ্ছে হোম পেজ। আশা করছি এই 20টা কোশ্চেন তোমাদের ইন্টারভিউয়ে খুবই হেল্প করবে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের জন্য বেস্ট অফ লাক। ইন্টারভিউ শেষ হলে অবশ্যই তার ফিডব্যাকটি শেয়ার করো, কোশ্চেনগুলি শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।